আপনি কি আপনার 15,000 টাকা স্যালারি দিয়ে 1 কোটি টাকা তৈরি করতে চান? গ্লাস ডোরের এই রিপোর্টটা দেখুন। এই রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতবর্ষের 80% মানুষ প্রতি মাসে 15,000 টাকা বা তার থেকেও কম রোজগার করে। যখন ভারতের ম্যাক্সিমাম পপুলেশন 15,000 টাকা প্রতি মাসে রোজগার করছে, তাহলে এখানে প্রশ্ন হলো, এই অল্প টাকা থেকে ইনভেস্ট করে 1 কোটি টাকার পোর্টফোলিও তৈরি করা কি সম্ভব? অর্থাৎ এই টাকা দিয়ে কি 1 কোটি টাকা রোজগার করা সম্ভব? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এর জন্য কতটা সময় লাগবে? কারণ যদি এই 1 কোটি টাকার পোর্টফোলিও তৈরি করার জন্য 35 থেকে 40 বছর সময় লেগে যায়, তাহলে এতে কোনো লাভ হবে না। কারণ 35 থেকে 40 বছর পরে আমাদের অবস্থাটা তেমন থাকবে না যে আমরা আমাদের ওই কোটি টাকা খরচ করতে পারবো। এছাড়া আমাদের দেশের ইনফ্লুয়েন্স রেট প্রতি বছরে 5 থেকে 6% বেড়ে চলেছে, তাই আমাদের এটাও ভুললে হবে না, বেড়ে চলা ইনফ্লুয়েন্স আমাদের টাকাকে শেষ করে দেবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইনভেস্টের পপুলার অপশনগুলো সম্পর্কে বলবো, আর তারপরে আমরা এটা জানার চেষ্টা করব যে মাত্র 15,000 টাকা স্যালারি থেকে কিভাবে 1 কোটি টাকা রোজগার করা সম্ভব। তাই ইনভেস্টমেন্টের গেমটা বোঝার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিশ্বাস করুন, আপনার এই ভিডিওতে দেওয়া 10টি মিনিট আপনার সারা জীবন কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। এই কথাতে কিছু যায় আসে না যে এখন আপনার বয়সটা কত। আপনার বয়স এখন 20 বছর হোক অথবা 35 বছর, যতটা দ্রুত সম্ভব আপনাকে সেভিংসের দিকে মনোযোগ দিতে হবে, আর আপনার সেভ করা টাকাকে ইনভেস্ট করা শুরু করতে হবে, যাতে দ্রুত আপনার টাকা গ্রো হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ এই অভিযোগটা করে যে আমার রোজগারটা তো অনেক কম, আর সারা মাস সমস্ত খরচ করার পরে অল্প কিছু টাকা বেঁচে থাকে, আর এই সামান্য টাকা দিয়ে কিভাবে ইনভেস্ট করব। আর আমাদের মাইন্ডে এই কথাটাও আসে, এত কম টাকা রোজগার করে 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্ট করেই বা কী লাভ হবে। আর এই সমস্ত কিছু ভেবেই আমরা ইনভেস্ট করাটাই বন্ধ করে দিই, আর এটাই হলো বেশিরভাগ মানুষের ভুল। আর এখন প্রশ্ন হলো, তাহলে কি করা যাবে? আর এর উত্তর হলো, আপনি আপনার রোজগারের 20% অর্থাৎ 3,000 টাকা যদি লং টার্মের জন্য SIP-তে ইনভেস্ট করেন, তাহলে 1 কোটি টাকা রোজগার করা সম্ভব। আর যদি আপনারা এটা না জানেন, তাহলে বলে দিই, SIP-র অর্থ হলো মিউচুয়াল ফান্ডে করা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যা আজকাল অনেক পপুলার একটি ইনভেস্টমেন্ট অপশন। এর সাহায্যে ইনভেস্টর লং টাইমে বড় অ্যামাউন্ট তৈরি করতে পারে। চলুন ধরে নিচ্ছি বর্তমানে আপনার মাসিক রোজগার হলো 15,000 টাকা, আর 50-30-20 বাজেট মেথড হিসাবে আপনার রোজগারের 50% আপনার প্রয়োজনের উপরে খরচ করতে হবে, যেমন আপনার খাবার, পোশাক এবং বাড়ির পিছনে। আপনার রোজগারের 30% আপনার চাহিদার পিছনে খরচ করতে হবে, যেমন আপনার হবিজ, রেস্টুরেন্ট, সাবস্ক্রিপশন, ভ্যাকেশন, এবং অতিরিক্ত 20% সেভ করে আপনাকে ভালো একটি জায়গায় ইনভেস্ট করতে হবে। আর যারা 15,000 টাকা প্রতি মাসে রোজগার করে, তাদের 20% হলো 3,000 টাকা, যা আপনাকে ইনভেস্ট করতে হবে। আর এখন আমাদের সামনে সবথেকে বড় প্রশ্ন হলো, এটা ইনভেস্ট কোথায় করব। তো চলুন সমস্ত রকমের ইনভেস্টমেন্ট অপশনগুলোকে জেনে নেওয়া যাক। নাম্বার 1, ফিক্সড ডিপোজিট। আমরা আমাদের বাবা মাকে ভবিষ্যতে সুরক্ষার জন্য FD-তে টাকা ইনভেস্ট করতে দেখেছি, যেখানে 5-7% আমরা রিটার্ন পাই। যদিও শুরুর দিকে এটা খুবই ভালো একটি অপশন, কারণ বেশিরভাগ মিডল ক্লাস মানুষ নিজের অল্প টাকাকে সেভিং অ্যাকাউন্টে ফেলে রাখে, আর আমরা এটা জানি সেভিং অ্যাকাউন্ট থেকে আমরা খুবই কম রিটার্ন পাই। কিন্তু লং টার্মে ফিক্সড ডিপোজিটও ভালো অপশন নয়, কারণ ভারতের ইনফ্লুয়েন্স রেট 5-6%, আর তাই ফিক্সড ডিপোজিটের মাধ্যমে আপনি কেবলমাত্র আপনার টাকাকে প্রোটেক্ট করতে পারবেন, আপনার টাকাকে গ্রো করতে পারবেন না। অন্যদিকে যখন আপনার টাকা আপনি উইথড্র করবেন, তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। সেকেন্ড অপশন হলো প্রভিডেন্ট ফান্ড। টাকা ইনভেস্ট করার জন্য প্রভিডেন্ট ফান্ড ফিক্সড ডিপোজিটের থেকে ভালো অপশন, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড অথবা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট 7-8% হয়। অপশন নাম্বার 3, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে ইনভেস্ট করে আপনি 5-12% অ্যানুয়াল রিটার্ন আশা করতে পারেন, আর এই রিটার্নটা লোকেশনের উপরে নির্ভর করে। নাম্বার 4, গোল্ড। গোল্ড বিগত 20 বছর থেকে 8-9% রিটার্ন দিয়ে এসেছে, যেটাকে একটি ভালো রিটার্ন মনে করা হয়। নাম্বার 5, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে লং টাইমে আপনি 10-15% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। নাম্বার 6, স্টক মার্কেট। স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনি লং টাইমে 12-15% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। উদাহরণ হিসাবে, Nifty 50 বিগত 20 বছরে 14-15% অ্যানুয়াল গ্রোথ দিয়েছে। আর এখন প্রশ্ন হলো, এই সমস্ত অপশনের মধ্যে কোন অপশনে ইনভেস্ট করা উচিত হবে? যেখানে FD সবথেকে সিকিউর অপশন, সেখানে ভালো গ্রোথ নেই, তাই আপনি আপনার সমস্ত টাকা FD-তে ইনভেস্ট করতে পারেন না। অন্যদিকে স্টক মার্কেটে রিটার্ন তো আপনি অনেক ভালো পাবেন, কিন্তু এখানে রিস্ক অনেক বেশি আছে, তাই আপনি আপনার সমস্ত টাকা স্টকের মধ্যেও রাখতে পারবেন না। তাই ইনভেস্টের সাহায্যে সবথেকে বেশি রিটার্ন রোজগার করার জন্য আপনার টাকাকে কোনো একটি অপশনের উপর ইনভেস্ট করা যাবে না।
বরং আমাদের পোর্টফোলিওকে আলাদা আলাদাভাবে ভাগ করে দিতে হবে। তো চলুন এখন ক্যালকুলেশনের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি কিভাবে আপনি 3,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করে 1 কোটিরও বেশি ফান্ড তৈরি করতে পারবেন। আর এই ক্যালকুলেশনটা করার আগে আমাদের 3টি বিষয় ভালোভাবে বুঝতে হবে। নাম্বার 1, অ্যামাউন্ট, অর্থাৎ আমরা প্রতি মাসে কত টাকা সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করব। নাম্বার 2, কতটা সময়ের জন্য আমরা ইনভেস্ট করব, যেমন 10 বছর, 20 বছর বা 25 বছর, কারণ লং টার্মেই ভালো রিটার্ন পাওয়া সম্ভব। নাম্বার 3, ইনভেস্ট করা টাকার উপরে কত পার্সেন্ট রিটার্ন পাওয়া উচিত। এছাড়া লং টার্মে ভালো রিটার্ন পাওয়ার জন্য আমাদের প্রতি বছরের ইনভেস্ট অ্যামাউন্ট 10% বাড়াতে হবে। অর্থাৎ যদি আপনি প্রথম বছরে প্রতি মাসে 3,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে আগামী বছরে 3,300 টাকা ইনভেস্ট করতে হবে, আর তারপরের বছরে 3,630 টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি আমরা আমাদের ইনভেস্ট করা অ্যামাউন্টের উপরে 15-18% রিটার্ন পেতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো চলুন SIP ক্যালকুলেটারের সাহায্যে ইনভেস্টমেন্টকে ক্যালকুলেশন করি। কিন্তু যেমনটা আমি আপনাদের আগেই বললাম, আমাদের সমস্ত টাকা একটি ইনভেস্টমেন্ট অপশনের উপরে ইনভেস্ট করা উচিত নয়, আর তাই আমরা আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে Nifty 50, Mid-Cap 100 এবং Small-Cap 250 ইনভেস্ট করব। আমরা আমাদের ইনভেস্টের টাকা থেকে 10% Nifty 50 ইনভেস্ট করব, 20% Mid-Cap 100 ইনভেস্ট করব, আর বাকি 70% Small-Cap 250 ইনভেস্ট করব। তাহলে আমরা প্রায় 16-17% প্রতি বছরের রিটার্ন এক্সপেক্ট করতে পারি। আর এখন যদি আমরা আমাদের এই টোটাল ইনভেস্টমেন্টকে ক্যালকুলেট করি, তাহলে আগামী 20 বছরে আমরা 20 লক্ষ টাকা ইনভেস্ট করে দেব, কিন্তু এর রিটার্নে আপনি 79 লক্ষ টাকা রিটার্ন পাবেন। আর যদি আপনার এই ইনভেস্টমেন্টকে আরও 5 বছর হোল্ড করতে পারেন, তাহলে আপনার পোর্টফোলিওটা 2,500,000 টাকার পোর্টফোলিও হয়ে যাবে। আর এভাবেই প্ল্যানিং করে যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে মাত্র 15,000 টাকা আপনার মাসিক স্যালারির সঙ্গেও 20-25 বছরের মধ্যে আপনি 20,000,000 টাকা রোজগার করতে পারবেন। আর আপনি এই কথাটাও জানেন যে সারাটা জীবন আপনি 15,000 টাকা রোজগার করবেন না, সময়ের সঙ্গে সঙ্গে আপনার স্যালারি বাড়বে আর আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও বাড়াতে থাকবেন। অর্থাৎ আপনার 1 কোটি টাকার টার্গেটটা আরও দ্রুত পূর্ণ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এটা তো বুঝতে পেরেছেন যে যদি সঠিক পদ্ধতিতে ইনভেস্ট করা যায়, তাহলে 15,000 টাকা স্যালারি থেকেও একটি সময় পরে কোটিপতি হওয়া সম্ভব। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।